এয়া ভূপালী নাথ। কণমানি ভূপালী এতিয়া দুরারোগ্য কর্কট রোগত আক্রান্ত। অষ্টম শ্রেণীত অধ্যয়নরত ভূপালী এতিয়া মৃত্যুরে যুঁজিছে মুম্বাইৰ টাটা মেমোরিয়াল হাসপাতালত। ভূপালীর উন্নত চিকিৎসার ইতিমধ্যে পিতৃ মাতৃ বিক্রি করেছে ঘরের মাটিভিত্তি। কর্কট রোগত আক্রান্ত ভূপালীর একটা বিজ্ঞ সম্পূর্ণরূপে বিকল হয়ে পড়ছে। কিন্তু ভূপালীর ব্যয়বহুল অস্ত্রোপচারের এটিও যথেষ্ট অর্থের প্রয়োজন। ভূপালী নাথ আজি দেড় মাহ ধরে দুরারোগ্য কর্কট রোগত আক্রান্ত হয়ে আছে আর বর্তমান মুম্বাই টাটা মেমোরিয়ালত চিকিৎসাধীন হয়ে আছে। ঘর অবস্থা একেবারে শোচনীয়। যিখিনি সা সম্পত্তি আসে বিক্রি করে চিকিৎসা করে আছে, কিন্তু এতিয়া খুব একটা আর্থিক সমস্যা ভুগি আছে। ভূপালীর চিকিৎসার বাবে স্থানীয় একাংশ যুবকে অঞ্চলটির অর্থ সাহায্য সংগ্রহ করে চিকিৎসার বাবে আগবাইছে সহায়ের হাত। কিন্তু এতিয়াও ভূপালীর চিকিৎসার বাবে প্রয়োজন 11 লক্ষাধিক টাকা। কণমানিগুলোকে সুস্থ করে তুলবলৈ এতিয়া পরিয়ালটোৱে বিচাৰিছে সহায়ের হাত। সহায় বিচাৰিছে সরকারের লগতে কোনো সদাশয় ব্যক্তি তথা দল সংগঠনের। অসমবাসী রাইজর ওসরত হাত জোর করে কাকতি করেছো যাতে তেওঁলোকে আমাক কিছু পরিমাণে আর্থিক সাহায্য দি সহায় সহযোগিতা আগবায়। কোনো সদাশয় ব্যক্তি তথা দল সংগঠনে যদি সহায় আগবায় তেন্তে একাউন্ট নম্বর 2008756057 অনুদান আগবাব পারে। এই একাউন্ট নম্বরের IFSC কোড হচ্ছে SBIN 000 9148। একাউন্ট হোল্ডারের নাম রিপন নাথ। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া মর্ণয় শাখাত এই অনুদান আগবাব পারে। আপনাদের ভূপালীর পরিয়ালতে ফোন যোগে যোগাযোগ করবো 8765-64652। আপনার অকমান সহায়ে ভূপালীর জীবনলে কহিয়া আনব পারে জীবনের রং। হাহি বিড়িঙাব পারে দুর্ভোগিয়া পিতৃ মাতৃ মুখলৈ। দুধনৈ পাৰ উৎনাথ, নিউজ 18, অসম, নর্থ ইস্ট।